লজ্জার ব্যাপার তো। ও তো মা সিংহবাহিনীর দূত, তাই ওকে সধবা বিধবা যে কেউ বরণ করতে পারে। কি করতে চাইছে চন্দ্রকলা দেবী লগ্নাকে নিয়ে? নিজে বরণ করে কি এটা বুঝিয়ে দিতে চাইছে যে লগ্না এবাড়ির বউ না, শুধুই মা সিংহবাহিনীর দূত? এটা রাখো, ওগুলো আমার হাতে দাও। এখানে এই ছবিগুলো দেখ। অবশ্য এই ছবি তুই আগেও বহুবার দেখেছিস, কিন্তু তখন তুই দেখেছিস তোর বাবার মালিকের পূর্বপুরুষের ছবি হিসেবে, আর এখন তুই দেখবি তোর মানে এই রায়চৌধুরী বংশের পূর্বপুরুষদের ছবি হিসেবে। দেখ, ওই যে দেখছিস, উনি হলেন রণদেব রায়চৌধুরী, আমার দাদা শ্বশুর, মানে আমার শ্বশুরমশাইয়ের বাবা, যিনি এই সিংহবাহিনীর প্রতিষ্ঠাতা। আর ওই যে দেখছিস, উনি হলেন স্বর্ণলতা দেবী, আমার দিদি শাশুড়ি, মানে আমার শাশুড়ির মা। রাজামশাই, রাজামশাই, এবারও আপনার পুত্র সন্তান হয়েছে। পুত্র সন্তান? হ্যাঁ রাজামশাই। এই নাও, এই নাও তোমার পুরস্কার। শুনেছো, শুনেছো জয়দেব রায়চৌধুরী, তোমার তোমার আরেকটা ভাই হয়েছে, ভাই। চলো চলো, হ্যাঁ আমরা তোমার সেই ভাইয়ের সঙ্গে দেখা করে আসি, চলো। না, আগে তারপর আমি আমার দ্বিতীয় পুত্রের মুখ দেখতে যাব। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জিন্নমস্তা, জয় মা। আমাদের অমর হওয়ার সময় আগত প্রায় অবন্তিকা, বলেছিলাম না মা আমাদের পথ দেখাবেন, মা আমাদের পথ দেখিয়েছেন। রানী স্বর্ণলতার দ্বিতীয় সন্তান আজ জন্মগ্রহণ করেছে, এবার দেখি আমাদের অমরত্ব কে আটকায়, দেখি। তুমি যাও, দেরি না করে এখনই ওকে আমার সামনে নিয়ে আসো। এক সন্তানের মুখে রানীমা মা ডাক শুনবেন, আরেক সন্তানের জন্য মা আমার ডাক শুনবেন। আমাদের অমরত্ব প্রদান করবে মা। তুমি যাও, দেরি না করে ওকে নিয়ে এসো, যাও, যাও বলছি। দেখেছেন রানীমা, একেই বলে ভগবানের দয়া। সেই যে আপনি অমাবস্যার রাতে পুজো দিতে গেছিলেন, সে পুজোতেই আপনার পুত্র লাভ।
আপনি একটা সন্তানের মুখে মা ডাক শুনতে চেয়েছিলেন, আর তার অশেষ কৃপা দেখুন দুটো সন্তান পাঠিয়ে দিয়েছেন আপনাকে মা বলে ডাকার জন্য। আপনাকে সন্তান সম্ভব করার আগে আমি আমার দক্ষিণা চেয়ে দেব। কি চাই বলুন? আপনার পরপর দুটি পুত্র সন্তান হবে, প্রথমটিকে আপনি রেখে দেবেন, আপনার মতো করে বড় করবেন, আর দ্বিতীয়টিকে আমার হাতে তুলে দেবেন আপনি। কথা দিন আমাকে। দাসী, তুই শিগগিরই যা, রাজামশাইকে খবর দে, বল আমি রাখছি, এক্ষুনি এখানে আসতে বল। হঠাৎ কি হলো রানীমা, আপনার চোখে মুখে এমন ভয়ের ছায়া দেখছে? আহ, কথা বলিস না, যা বলছি তাই কর, যা এক্ষুনি। যাচ্ছি যাচ্ছি। দেব না, কাউকে দেব না, আমার সন্তানকে আমি কাউকে দেব না, কাউকে না। বুকের ধনকে নিজে থেকে আলাদা করা কতটা কষ্ট হয়, তখন আমি জানতাম না মাতৃ স্নেহ কাকে বলে, এখন জানি। দয়া করুন আমায়, আমাকে দয়া করুন। দয়া বারবার করা যায় না রানীমা, মহাকাল আপনাকে একবার দয়া করেছেন, আর তাই আপনি আপনার এক সন্তানকে এক বছর ধরে কোলে রেখেছেন, আর আজ আপনার কোলে এসেছে দ্বিতীয় সন্তান। কিন্তু আপনার সন্তান নয়, আপনার গর্ভে এলেও এই সন্তানের ওপর একমাত্র এবং একমাত্র অধিকার মহাকালের, তিনি আমায় পাঠিয়েছেন। দিয়ে দিন রানীমা, এই সন্তান আমাকে দিয়ে দিন, দিয়ে দিন রানীমা, দিয়ে দিন, দিয়ে দিন। মহারাজ, আর এনারা হলেন রণদেব রায়চৌধুরীর দুই সন্তান। ইনি হলেন বিজয়দেব রায়চৌধুরী, আমার শ্বশুরমশাই। ইনি হলেন জয়দেব রায়চৌধুরী, আমার খুড়শ্বশুর। খুড়শ্বশুর? কি হলো, হাসছিস কেন? সত্যি লগ্না। হ্যারে মেয়ে, কোন কথায় হাসতে আছে, কোন কথায় হাসতে নেই, এই বোধটা নেই তোর? না মানে ওইটুকুন বাচ্চা মানুষ তো, শ্বশুর মানতে গিয়েই। উনি খুব অল্প বয়সেই মারা গেছিলেন। কেন, কি হয়েছিল, অত অল্প বয়সে মারা গেলেন কেন? সাপে কামড়েছিল শুনেছিলাম। ওনার নাকি 14 বছর বয়সেই একটা ফাঁড়া ছিল, সেই ফাঁড়াতে নাকি ওনার মৃত্যুযোগও ছিল। রাজা রণদেব রায়চৌধুরী খুব চেষ্টা করেছিলেন ছেলের ভাড়া কাটানোর, কিন্তু পারেননি। যেদিন 14 বছর পূর্ণ হবে ঠিক তার আগের রাতে, সেজন্য তো আমার বড় চিন্তা আমার দাদুভাইকে নিয়ে। আমার দাদুভাইয়েরও যে 18 বছর বয়স অবধি ভাড়া আছে, 18 বছর বয়সটা হয়ে গেলে, ভাড়া কেটে গেলে আর আমার দাদুভাইকে নিয়ে কোনো ভয় থাকবে না। ভাবছো কেন, লাট সাহেবের কিচ্ছু হবে না। জানি তো, তুই যতদিন আমার দাদুভাইয়ের পাশে থাকবি
আমার দাদু ভাইয়ের কিচ্ছু হবে না, আমি জানি তো। কথা দে আমায়, যতদিন পর্যন্ত না দাদু ভাইয়ের 18 বছর বয়স হবে, যত ঝড়ঝাপটা আসুক না কেন, আমার দাদু ভাইকে ছেড়ে যাবি না, কথা দে। যাব না গো, কোথাও যাব না। মা, সুজোর 18 বছর বয়স পর্যন্ত কেন বলছেন? ওর সাথে তো লগ্নের বিয়ে হয়েছে, সারা জীবনে ও ছেড়ে যাবে না সুজোকে। আরে না না, আমি তো সে কথাই বলছিলাম, এক মুহূর্তের জন্য যাতে ছেড়ে না যায় সে কথাই তো বলছিলাম।